এজন্য রহমাতুল্লিল আলামিন বলেন, আস-সিদক ইউঞ্জি ওয়াল কিযব ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়। এরে মুসলমান নবীর উম্মতের দল, এজন্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস, ইমান কাদের মতো ইমান আনবা, সাহাবায়ে কেরামদের ইমানের মতো ইমান আনায়ন করো। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের ইমান কেমন ইমান? সাহাবায়ে কেরাম সত্য কথা বলেছে, জীবন চলে গেছে, এর পরেও কোনো দিন মিথ্যার আশ্রয় নেয় নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল, আজকে আপনি আর আমি তো দুনিয়ার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, জীবন যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সাধারণ এক টাকা দুই টাকা দুই এক টাকার জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য আপনি আর আমি আজকে মিথ্যার আশ্রয় নিতেছি। অথচ নবী আমার বলেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কম পক্ষে তাকে এর শাস্তি হিসাবে 7,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বায়রা আমার, বন্ধুরা আমার, মক্কা থেকে সুদূর 350 মাইল দূর থেকে একজন যুবক রহমাতুল্লিল আলামিনের রওজা জিয়ারত করার জন্য আসতেছে, উঠে করে সফর করে করে আসতেছে, একেবারে মদিনার দ্বার প্রান্তে যখন পৌঁছে যায়, ওই যুবক আল্লাহর গোলাম যখন মদিনার নিকট এসে যায়, মরুভূমির উপর দিয়া হাঁটতে হাঁটতে সফর করতে করতে যুবক বড় ক্লান্ত, মুসলমান ইমানদার যুবক, এবার একটু বিশ্রাম নেওয়ার জন্য ওই যুবক একটি গাছের নিকটে গাছের ছায় আশ্রয় নিল, একটু বসে গেল, তার বাহন উটটাকে একটু ছেড়ে দিল, উটটা এবার ঘাস খাইতেছে, খাবার গ্রহণ করতেছে। ওই ব্যক্তি যখন বিশ্রাম নিতেছে গাছের ছাওয়ার মধ্যে, গাছের ছায়ায় যখন বসে যায়, ওই মুসলমানের যুবকের চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার তার উটটা একা একা অন্য একটা মালিকের খেজুরের বাগানের মধ্যে ঢুকে যায়, যাইয়া খেজুরের ছোট ছোট গাছগুলি নষ্ট করতেছে। এই অবস্থা দেখার পর ওই খেজুর বাগানের মালিক একজন মুরব্বী, ওই মুরব্বী মালিক ওই খেজুরের বাগানের মধ্যে ঢুকিয়া যখন দেখল যে তার খেজুরগুলি, খেজুরের গাছগুলি তার অন্য একটা উট নষ্ট করতেছে, বাগানের মালিক যখন দেখে অন্য একটা উট তার খেজুর গাছগুলি নষ্ট করতেছে, এবার ওই বাগানের মালিক ওই উটটাকে তাড়াবার জন্য উটকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। পাথরটাকে নিক্ষেপ করার সাথে সাথে উটটা গড়াগড়ি খাইয়া জমিনের মধ্যে পড়ে গেল, উটটা জমিনের মধ্যে পড়ে সাথে সাথে মৃত্যুবরণ হয়ে গেল। বায়রা আমার, বন্ধুরা আমার, এরে মুসলমান নবীর উম্মতের দল,
এবার ওই মুরব্বি, সে তো আল্লাহর নবীর একজন আশেক, সেও একজন মুসলমান, সেও একজন খাঁটি ইমানদার, সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, জীবন চলে যাবে এরপরেও কোনোদিন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ওই ইমানদার মুরব্বি তখন চিন্তা করলো, কার উট কোথা থেকে আসছে আমি তো জানি না, আমি এখন কি করব, আমি যদি এখান থেকে এখন ভেঙে যাই পলায়ন করি করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু এই উটওয়ালা যখন উটটাকে খুঁজতে খুঁজতে এদিকে আসবে, তখন তিনি তো পেরেশানিত হয়ে যাবে, তিনি মনে করবে কে আমার উটটাকে মারলো, কি কারণে মারলো, একটা ধোকাবাজি হয়ে যাবে, না না আমি মুসলমান কাউকে ধোকা দিতে পারবো না। এই চিন্তা করে করে ওই মুরব্বি এবার ওই বাগানের ভিতরেই বসে গেল, কার উঠ এই বিষয়টা জানার জন্য, এটা জানবে বুঝবে এরপরে বাড়ির দিকে যাবে। এবার ওদিক থেকে ওই যুবক কিছুক্ষণ পর বিশ্রাম সেরে যখন ঘুম থেকে উঠল, এবার তাকায়া দেখে তার উট নাই, এবার উট খুঁজতে খুঁজতে ওই বাগানের দিকে রওনা, বাগানের ভিতর গিয়া দেখে একজন মুরব্বি বসা আছে আর তার পাশে তার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। এবার মুরব্বিকে জিজ্ঞাসা করে, মুরব্বি কে আমার উটটাকে মারলো, কেনই বা মারলো? ওই মুরব্বি তখন মিথ্যার আশ্রয় নেই নাই, ওই মুরব্বি তখন ডাক দিয়া বলতেছে, যুবক ভাই আমি তোমার উটটাকে ইচ্ছা কইরা মারি নাই, আমার ক্ষেতের আমার বাগানের খেজুরের গাছগুলি নষ্ট করতেছিল, আমি ইচ্ছা করে তোমার উটের উপরে একটা পাথর নিক্ষেপ করেছি তাড়াবার জন্য, এতেই তোমার উটটা মরে গেল, আমার দোষ নাই। এবার ওই যুবক একটু রেগে গেল, কারণ 350 মাইল সফর করে আসছে রাসূলের রওজা মুবারক জিয়ারতের জন্য, মনের মধ্যে বড় রাগ বড় জিদ চলে আসলো। এবার ওই যুবক মুরব্বিকে মারার উদ্দেশ্য নাই, এমনিতেই ওই মুরব্বির গায়ের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়, থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই মুরব্বিটাও চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়া নেয়। এরে নবীর উম্মতের দল, এবার ওই যুবকটাও চিন্তায় পড়ে যায়, কি হবে আমার উপায়, আমি তো একজন মানুষকে হত্যা করেছি, এবার হত্যার বদলা তো আমাকে হত্যা হতেই হবে, না না আমি কি করব, আমি কি এখন হত্যার ভয় এখান থেকে ভাগব পলায়ন করব, ইচ্ছা করলে তো পারি কিন্তু না না এর গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি যুবকও এখান থেকে ভাগতে পারি না।